17 মার্চ 1920 খ্রিস্টাব্দ, শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের কোল জুড়ে এলো এক ফুটফুটে শিশু। বাবা মা আদর করে ডাকতেন খোকা। শ্যামল বাংলার মধুমতি নদীর কোলে বেড়ে উঠতে থাকেন খোকা। বানর ও কুকুর পুষতেন খোকা, ওদের সাথেও তার ছিল দারুণ সখ্য। প্রিয় কুকুরের নাম ছিল ভুলু। ভুলু সারাক্ষণ খোকার পায়ে পায়ে চলত। প্রকৃতির সাথে মিশে বেড়াতে খোকা ভালোবাসতেন। শালিক পাখি, ময়না পাখি ছানা ধরে তাদের কথা বলা ও শীষ দেওয়া শেখাতেন। জলে ডুব দিয়ে মাছরাঙার মাছ ধরা নিয়েও ছিল খোকার বিরাট কৌতূহল। একদিন হঠাৎ মাছরাঙার মাছ ধরার সেই দৃশ্য দেখতে পেলেন। খোকার সে কি আনন্দ! ফুটবল ছিল খোকার প্রিয় খেলা। মেঠো পথে ধুলোবালি মেখে কাদা পানিতে ভিজে ফুটবল হাডুডু খেলতে তিনি ভালোবাসতেন। বন্ধুদের সাথে নৌকা নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। একদিন একা একা নৌকা বাইছিলেন, হঠাৎ নিম গাছের সাথে ধাক্কা লেগে নৌকা গেল উল্টে। সাঁতার জানলে কি হবে, পানিতে নাকানি চুবানি খেয়ে খোকার নাজে হাল অবস্থা। কাছেই এক কলা গাছ ভাসতে দেখে তা ধরে ফেলেন। খোকার বন্ধু জয়লাল তাকে পানি থেকে তুলে আনে। বাড়ি এলে মা সারা গায়ে তেল মালিশ করে দেন। শেখ বাড়ির কাছারি ঘরে মাস্টার, পণ্ডিত, মৌলভি সাহেবদের কাছে ছোট্ট খোকার হাতে খড়ি। একটু বড় হলে প্রথমে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে, এরপর বাবার কর্মস্থল গোপালগঞ্জ ও মাদারীপুরে পড়াশোনা করেন খোকা। স্কুলে পড়ার সময় খোকার বেরিবেরি রোগ হয়। পরবর্তীতে গ্লুকোমা রোগে তার চোখ খারাপ হয়ে যায়। এরপর থেকে চশমাটা খোকার প্রিয় সঙ্গী হয়ে ওঠে। হামিদ স্যার ছিলেন তার গৃহশিক্ষক। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। চোখের সমস্যার জন্য হামিদ স্যার খোকাকে পড়া পড়ে পড়ে শোনাতেন। স্যার খোকাকে তিতুমীর, ক্ষুদিরাম আর সূর্য সেনের গল্প পড়ে শোনাতেন। খোকা মন দিয়ে শুনত। বাড়িতে রাখা দেশি বিদেশি পত্রিকা আর বই পুস্তক পড়ে কিশোর বয়সেই খোকার সমকালীন বিশ্ব সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মায়। গ্রামের হিন্দু মুসলমান সকলের সামাজিক আবহে খোকা অসাম্প্রদায়িকতার দীক্ষা পান। শৈশব থেকেই জমিদার আর মহাজনদের অত্যাচার, শোষণ ও নিপীড়ন দেখেছেন তিনি। পারিবারিক আবহ, সমাজ ও পরিবেশ তাকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করতে শিখিয়েছে। এক বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ভালো ফসল হয়নি, গ্রামে তখন দুর্ভিক্ষ। হামিদ স্যার গরিব ও মেধাবী ছাত্রদের সাহায্য করার জন্য একটি সংগঠন করেন। খোকা ছিলেন সেই সংগঠনের প্রধান কর্মী। বাড়ি বাড়ি ধান চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের সাহায্য করতেন খোকা। বাবা মাকে না জানিয়েই নিজ বাড়ির গোলা থেকে ধান চাল নিয়ে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতেন। বাবা সে কথা জেনে খুশি হন। খুব ভালো করেছো খোকা। একদিন স্কুল থেকে ফেরার পথে এক খালিগা বালককে দেখে খোকা জিজ্ঞেস করলেন, তোমার গায়ে জামা নেই কেন? জামা ছিঁড়ে গেছে। সাথে সাথে নিজের গায়ের জামা খুলে দিয়ে খোকা খালি গায়ে বাড়ি ফিরে আসেন। এক বৃষ্টির দিনে ছাতা নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বন্ধুকে ভিজতে দেখে ভাবলেন, এভাবে ভিজলে তো ওর ঠান্ডা লেগে যাবে। খোকা ছোটবেলা থেকে অত্যন্ত হৃদয়বান ছিলেন। বন্ধুকে ছাতাটি দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরলেন। এক মাঘ মাসের কনকনে শীতে খোকা দেখলেন এক জীর্ণ শীর্ণ বুড়িমা রাস্তার ধারে বসে ঠান্ডায় কাঁপছেন আর ভিক্ষা করছেন। এই দেখে নিজের গায়ের চাদর খুলে নিজ হাতে বুড়িমাকে পরিয়ে দিলেন। এরপর শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন খোকা। কৈশোরেই খোকা খুব বেশি অধিকার সচেতন ছিলেন। 1938 সালের ঘটনা। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক
গোপালগঞ্জ সফরে এসে খোকাদের স্কুল পরিদর্শনে যান। সাথে ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দি। এমন সময় খোকার নেতৃত্বে কয়েকজন ছাত্র এসে তাদের পথ আগলে দাঁড়াল। শেরেবাংলা বললেন, কি চাও তোমরা? নির্ভয় খোকা বললেন, আমরা এই স্কুলেরই ছাত্র, আমাদের একটা দাবি আছে। স্কুলের ছাদে ফাটল ধরেছে, সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে, আমাদের বই খাতা ভিজে যায়। কিশোর খোকার সৎসাহস ও স্পষ্টবাদিতায় মুগ্ধ হলেন মুখ্যমন্ত্রী। ছাদ সংস্কার করতে তোমাদের কত টাকা প্রয়োজন? 1200 টাকা। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমাদের ছাদ সংস্কারের ব্যবস্থা করছি। এভাবেই শুরু সাহসী খোকার অধিকার আদায়ের সংগ্রাম। তোমরা কি জানো এই সাহসী খোকা কে ছিলেন? এই খোকাই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শিশুদেরকে খুবই ভালোবাসতেন। ছোটবেলায় তার বড় মেয়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শিশু কিশোর সংগঠন কচিকাঁচার আসর ও খেলাঘরের সদস্য করেছিলেন। সময় পেলেই তিনি চলে যেতেন ছোট্ট সোনামণিদের মাঝে। তার জন্মদিন 17ই মার্চকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করি। শিশুদের কাছে দিনটি অনেক আনন্দ ও খুশির।